আমি কাজী নাজমুন নাহার সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ দ্বাদশ শ্রেণীর তৃতীয় বর্ষের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা কেমন আছো? অনেকদিন তোমাদের সাথে দেখা নাই, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বর্জ্য ও নিষ্কাশন থেকে। শিক্ষার্থীরা তোমরা একটা ছবি দেখছো, চিত্র দেখছো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিসের ছবি। হ্যাঁ, এটা মানব বৃক্কের ছবি। আমাদের দেহের বক্ষপিঞ্জরের নিচে উদর গহ্বরে মেরুদণ্ডের দুই পাশে একটি করে মোট দুটি লালচে রঙের বৃক্ক আছে। বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। উদর গহ্বরের যকৃতের অবস্থানের কারণে ডান বৃক্কটি বাম বৃক্কের তুলনায় একটু নিচে অবস্থান করে। একটি বৃক্কের দৈর্ঘ্য 10-12 সেন্টিমিটার, প্রস্থ 5-6 সেন্টিমিটার এবং পুরুত্ব 3 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে একটি বৃক্কের ওজন 150-170 গ্রাম এবং নারী দেহে 130-150 গ্রাম। বৃক্কের বাইরে বৃক্কটা দেখতে অনেকটা শিমবিচির মতো এবং এর বাইরের উত্তল অংশ বাইরের দিকটা উত্তল এবং ভিতরের দিকটা একটু অবতল। এই অবতল অংশের একটা ভাঁজ আছে, এই ভাঁজকে বলে হলো হাইলাম। হাইলামের ভিতর দিয়ে রেনাল ধমনি ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে এবং রেনাল ইউরেটার ও রেনাল শিরা বৃক্ক থেকে বহির্গত হয়। সম্পূর্ণ বৃক্কটা একটা শক্ত তন্তুময় যোজক টিস্যু দৃঢ় আবরণে আবৃত থাকে। বৃক্কের অন্তর্গঠন, আমরা যদি একটা বৃক্ককে লম্বালম্বি ভাবে কেটে ফেলি তাহলে এক বৃক্কের তিনটা সুস্পষ্ট অঞ্চল দেখা যাবে। এই অঞ্চলটা সুস্পষ্ট অঞ্চল দেখা যাবে, এই অঞ্চল খালি চোখে আমাদের চোখে ধরা পড়ে। দেখো বাহিরের সর্ববাহিরের যে গাঢ় বর্ণের যে অঞ্চলটা এইটাকে বলছে কর্টেক্স, ঠিক আছে? কর্টেক্স বাহিরের সর্ববৃহৎ। এই ভেতরের একটু হালকা লাল বর্ণের যে অঞ্চলটা সেটা হলো মেডুলা এবং সর্ব ভেতরে আছে 7-8 বর্ণের একটা অঞ্চল, এই অঞ্চলকে বলছে হলো পেলভিস, রেনাল পেলভিস। তাহলে তিনটা অঞ্চলে বৃক্ককে লম্বচ্ছেদ করলে বৃক্কটাকে তিনটা অঞ্চলে বিভক্ত এটা দেখা যায়। এই কর্টেক্স, কর্টেক্স হলো কিছু দৃঢ় পেশি নিয়ে বা টিস্যু নিয়ে গঠিত এবং এতে আছে নেফ্রনের, রেনাল কর্পাসল এবং কিছু নালিকা। নেফ্রন হলো বৃক্কের গঠন ও কার্যিক একক। এরপরে আসি মেডুলা। মেডুলায় দেখো কতগুলি পিরামিড আকৃতির স্তম্ভ, পিরামিড আকৃতির গঠন নিয়ে মেডুলা গঠিত। এই পিরামিড আকৃতির গঠনকে বলছে হলো রেনাল পিরামিড, যেহেতু বৃক্কে অবস্থিত এই জন্য এটার নাম হলো রেনাল পিরামিড। এই পিরামিডের দেখো যে গোড়া বা প্রশস্ত অংশটা কর্টেক্সের দিকে এবং এর চূড়া যেটা, এর রেনাল পিরামিডের চূড়াটাকে বলে হলো রেনাল প্যাপিলা, এটা পেলভিসের দিকে অবস্থিত। এবং এই রেনাল প্যাপিলায় 10-25টা ছিদ্রযুক্ত,
প্রত্যেকটা রেনাল প্যাপিলা 10 থেকে 25 টা ছিদ্রযুক্ত। রেনাল পিরামিড রক্ত নালিকা এবং নেফ্রনের নালিকা অংশ নিয়ে গঠিত। সর্ব ভেতরে আছে হলো রেনাল পেলভিস, এটা আসলে এই যে ইউরেটার রেচন নালী, এই ইউরেটার ব্রিকের ভেতরে প্রবেশ করে ফানেল আকৃতির, প্রসারিত হয়ে ফানেল আকৃতির গঠন করেছে, এটাকেই বলছে হলো পেলভিস। এই পেলভিস আবার কতগুলি শাখায় বিভক্ত হয়, শাখা প্রশাখা। এই প্রধান প্রথমে যে দুই তিনটা শাখায় প্রধান শাখায় বিভক্ত হয় এগুলোকে বলছে হলো মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্স আবার কতগুলো উপশাখায় বিভক্ত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইগুলি, এইগুলোকে বলছে হলো মাইনর ক্যালিক্স। এখন মূত্র যখন সৃষ্টি হয়, মূত্র সৃষ্টি হওয়ার পরে এই যে রিনাল প্যাপিলার ছিদ্রপথে মূত্রটা চলে আসে মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স থেকে আসে মেজর ক্যালিক্সে, মেজর ক্যালিক্স থেকে মূত্রটা কোথায় চলে যায়, ইউরেটার হয়ে মূত্র নালীপথে মূত্রথলিতে চলে যায়, জমা হয়। এখন এই মেজর ক্যালিক্স পেলভিস ইউরেটরের প্রাচীর, এটা বিশেষ ধরনের সংকোচনশীল উপাদান দিয়ে তৈরি, যার কারণে মূত্রটা চলে যায় ইউরেটার হয়ে মূত্র থলিতে। এখন আমরা আসি বৃক্কের কাজ কি। বৃক্কের কাজ দেখো শিক্ষার্থী তোমরা, বৃক্কের কাজ হলো বৃক্ক রক্ত থেকে প্রোটিন বিভাগে সৃষ্ট নাইট্রোজেন জাত বর্জ্য অপসারণ করে, দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে, রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড সহ বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দেহে প্রবিষ্ট প্রতিবিষ ও ভেষজ পদার্থ সমূহকে দেহ থেকে অপসারণ করে। আমাদের অনুসরণীয় বই হলো উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র গাজী আজমল, উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আব্দুল আলীম, উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র হাবিবা বেগম। তোমরা এখান থেকে তোমাদের আরো সাহায্য নিবে এবং বিষয়টা আরো বিশদভাবে জানবে। এই আজকের এখানেই আমাদের বিষয়টার আলোচনা সমাপ্তি। এখন শিক্ষার্থীরা বর্তমানে আমরা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই করোনাকালীন সময়ে সাবধানে থাকবে, তোমরা তোমাদের নিজেদের বাড়িতে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে, এই কামনায় সবাইকে ধন্যবাদ।